আমি মোহাম্মদ সালেহ আহমদ, সহকারী শিক্ষক আতারিয়া উচ্চ বিদ্যালয় কলেজ। আজকের দশম শ্রেণীর বাংলাদেশ এর ইতিহাস ও বিশ্ব সভ্যতার অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছি। নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব, ইউরোপিয়ানদের আগমন, কীভাবে আমাদের সপ্তম দশম থেকে এই অঞ্চলের সঙ্গে আরব বণিকদের ব্যবসা বাণিজ্য ছিল একচেটিয়া। তারা বাণিজ্য করত মূলত সমুদ্রপথে। 1453 সালে তারা উপমহাদেশের সাথে জলপথ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং পর্তুগিজরা তখন পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসিক নাবিক প্রথম সমুদ্রপথে এসে এই দেশে এসে প্রবেশ করে এবং তার নাম বাস্কো দা গামা। তিনি 1498 সালে 27 মে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে উপস্থিত হন উপমহাদেশের। তার এই আগমন ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে এক নতুন সূচনা সৃষ্টি হয়েছিল। পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই দেশে আসে এবং ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে। পরবর্তীতে এই উপমা ইউরোপীয় বণিকরা, ইউরোপীয় ব্যবসায়ীরা উপমহাদেশের পশ্চিম উপকূলে কালিকট, চৌর, বোম্বাই এবং শালচটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দ্বীপ প্রভৃতি বন্দরে কুটির স্থাপন করতে সক্ষম হয়। 1538 সালে তারা চট্টগ্রাম এবং সাতগাঁওয়ে বাণিজ্যিক ঘাটে নির্মাণের অনুমতি লাভ করে এবং 1579 সালে হুগলি নামক স্থানে তারা উপমহাদেশীয় উপনিবেশ গড়ে তোলে। এরপর তারা উড়িষ্যা ও বাংলার কিছু অঞ্চলের বসতি স্থাপন করতে সক্ষম হয়। ওলন্দাজ এবং ডাচ, হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যিক উদ্দেশ্যে 1602 সালে এই উপমহাদেশে আসে এবং ভারতবর্ষে তারা কোম্পানির সনদ অনুযায়ী কানিকট এবং নাগাপট্টনম ও বাংলার সূচনা এবং বাঁকুড়ার বাণিজ্য কুটির স্থাপন করে। তাছাড়া বালাসোর এবং খাসি বাজার এলাকা 1759 সালে সংগঠিত বিদারার যুদ্ধে তারা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। 1805 সালে তারা সকল বাণিজ্য কেন্দ্রে গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। প্রথমে পর্তুগিজ, পরে ওলন্দাজ শক্তির পতন এবং ভারতে ইংরেজ শক্তির উত্থানের পথ সুগম হয়। পরবর্তীতে আমাদের দিনেমার ডেনমার্ক অধিবাসী একদল বাণিজ্য বণিক বাণিজ্য করার উদ্দেশ্যে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন এবং 1620 সালে তারা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুর এবং 1673 সালে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুটির স্থাপন করে। কিন্তু এই দেশে তারা লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়। 1840 সালে ইংরেজদের কাছে বাণিজ্য কুটির বিক্রি করে কোনো রকম বাণিজ্যিক সফলতা ছাড়াই দিনেমাররা এই দেশ ত্যাগ করে। পরবর্তীতে ইংরেজরা সমুদ্রপথে ইউরোপের বণিকদের সাফল্য এবং প্রাচুর্যের ধন সম্পদের প্রাচুর্য ইংরেজ বণিকদের এই দেশ অঞ্চলে ব্যবসা বাণিজ্য উৎসাহিত করে। এই উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গড়ে তোলে। বণিক সংঘটি 1600 সালে রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী প্রাচ্যের একচেটিয়া বাণিজ্য করার সনদপত্র লাভ করে। এই সনদপত্র নিয়ে কোম্পানির প্রতিনিধি বাণিজ্যিক সুবিধা লাভের আশায় আকবরের দরবারে হাজির হন এবং ক্যাপ্টেন হকিন্স 1608 সালে রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন। তার অনুমতি নিয়ে 1612 সালে সুরাটে বাণিজ্য কুটির স্থাপন হয়। পরবর্তীকালে 1615 সালে প্রথম জেমসের দূত হয়ে জাহাঙ্গীর দরবারে আসেন স্যার টমাস রো এবং সম্রাটের কাছ থেকে তিনি ইংরেজদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায় করেন এবং 1619 সালে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। ইতিমধ্যে কোম্পানির সুরাট, আগ্রা এবং আহমেদাবাদ প্রভৃতি স্থানে বাণিজ্য কুটির স্থাপন করে তাদের ভিত্তি মজবুত করে। তাই দ্বিতীয় কুটির
কোম্পানি দ্বিতীয় বাণিজ্য কুটির স্থাপন করে মসলিপর ক্রমে তারা বাংলা বাংলার বালাসুরি আরেকটি বাণিজ্য কুটির স্থাপন করে তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং করমণ্ডল উপকূলে একটি দুর্গ নির্মাণ করতে সক্ষম হয় বাংলার সুবেদার শাহ সুজা অনুমোদন লাভ করে 1658 সালে হুগলিতে বাণিজ্য কুটির স্থাপন করে এইভাবে কোম্পানির কাসিম বাজার ঢাকা মালদহে ও বাণিজ্য কুটির নির্মাণ করে 1688 সালে ইংরেজের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগের রাজকন্যা বেথারির সঙ্গে বিয়ের যৌতুক হিসাবে লাভ করার বোম্বাই শহর এবং অর্থের অভাবে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে 50,000 পাউন্ডের বিনিময়ে শহরটি বিক্রি করে দেন পরবর্তীতে এই বোম্বাই শহর কোম্পানির প্রথম বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়ে যায় তাই আমরা আগামী ক্লাসে এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আলোচনা করব এবং ফরাসি যুদ্ধের কারণ নিয়ে যুদ্ধ এবং তার যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করব আজকের পাঠ এখানেই সমাপ্তি Nah, di mana kalau di mana?